বিভিন্ন জায়গায় পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান। বিস্তারিত বিজ্ঞাপনের পর শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। আজ বিকেল 5টা থেকে কন্টেইনমেন্ট জোনগুলোতে কড়া লকডাউন শুরু হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করতে উদ্যোগ নেন তিনি। নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাছি মোড়ে রাস্তায় নেমে মাস্ক বিলি করেন তিনি। মানুষের হাতে মাস্ক তুলে দিয়ে নির্দেশ দেন, মাস্ক না পরে কেউ যেন বাড়ির বাইরে না বের হয়। আরো বলেন, আগামী দিনে মাস্ক না পরে বাইরে বের হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাস্ক ব্যবহার করানোর আমরা সবাই বলা হয়েছে, তারপরে নবান্ন থেকেও বলা হয়েছে কি এভরিবডি উইল ওয়ার মাস্ক, সবাইকে মাস্ক পরতেই হবে। আমরা এখন মানুষকে সচেতন করছি, যারা না পড়ছে ওদেরকে এক দুবার বারণ করা হবে, আগে না পড়লে তারপরে আমরা ওদের এগেনস্টে আইনগত ব্যবস্থা নেব, ওদেরকে ফাইন ইম্পোজ করবো। আমরা নিচ্ছি যা একবার আমরা মানুষকে বোঝাবো, ওরা যাবে মাস্ক, যারা মাস্ক না পড়ছে আর সেটার দায়িত্ব শুধু পুলিশের নেই, এখানকার যা মানুষ আছে ওদেরও দায়িত্ব আছে। আর ওর কেউ লোক আছে দেখছে, বন্ধুরা আছে, মাস্ক না পড়ে আছে, ওদেরকেও বলতে হবে কি তোমরা আপনারা মাস্ক পরুন। পুলিশ তো যা কাজ করবেই করবে, লেকিন এটা মানুষকে নিজেই সচেতন হতে হবে। আপনারা জানেন কি যা করোনা রোগ আছে সেটা মানে খুব তেজিসে বাড়ছে। রিজন আছে কি এটা এক দুসকে টাচ করলে ইয়া ওর ড্রপলেট এক দুসের মুখে পড়ে গেলে তখন এ সেই জন্য এটা বাড়ছে। তো আগে আমরা মাস্ক ব্যবহার করি, মাস্ক পরে থাকি, তো এর থেকে অনেকটা বাঁচা যাবে। তারপরে সেকেন্ড আছে কি হাত পরিষ্কার রাখতে, বাড়িতে যখন ঢুকছেন আপনারা সেটা জামা কাপড় খুলে পরিষ্কার করে তখন বাড়িতে ঢুকুন, আর সোশ্যাল ডিস্টেন্সিং যা আছে সেটা ফলো করুন। বারুইপুর থেকে সৌদীপ সাহা রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।